আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের কুমিল্লা 24.tv-র নিয়মিত আয়োজন ইসলামের আলোর অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে আপনাদের সামনে হাজির হয়েছি ইসলামের আলোর অনুষ্ঠানে মাহে রমজানের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে। আজকে আমাদের ইসলামের আলোর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে যিনি আমাদেরকে আমাদের সামনে আপনাদের উদ্দেশ্যে মূল্যবান তাকরির পেশ করবেন, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ, খতিব ছোটরা পশ্চিমপাড়া জামে মসজিদ এবং প্রিন্সিপাল ছোটরা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كتابه: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن كان رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن كان ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. أو كما قال النبي صلى الله عليه وسلم. موزن حاضرين شمعي تامار উপস্থিত শ্রোতমণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আজকে আমাকে আলোচনা করার জন্য দেওয়া হয়েছে মাহে রমজানের গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে। আল্লাহ ফাকের খাস রহমত আল্লাহ দরবারে লাখো শুকরিয়া আদায় করি যে আমাদের মাহে রমজান সামনে উপস্থিত। আমরা মায়ের সম্পর্কে কিছু আলোচনা প্রয়োজন, আমাদের সকলের প্রয়োজন। ওই আলোচনা থেকে আমরা আমল করার জন্য আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে মাহে রমজানের গুরুত্ব সঙ্গে বিশেষ আয়াত নাজিল করেছেন। ওই আয়াতটি হলো, আমি তেলাওয়াত করেছিলাম: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে ফরিজা, হে ইমানদারগণ তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ব পুরুষ পূর্ববর্তী উম্মতের নবীর উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ কোরআনে বলছে যাতে তোমরা মুত্তাকির হয়ে যাও, মুত্তাকির হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সান্ত্বনা বলে কোরআনের আয়াতের মধ্যে বলছে, ওই সান্ত্বনা হলো যে আমি তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করেছি। এটা শুধু তোমাদের উপর করা, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল পৃথিবীতে আসছে তাদের উপর করা হয়েছে, উদ্দেশ্য আমাকে সান্ত্বনা দেওয়া। যেভাবে আমরা দুনিয়াতে আমাদের কোন ছোট বাচ্চাদেরকে ভাইকে আমরা একটা সান্ত্বনা দিই, বাবা তুমি লেখাপড়া করো, মানুষ যেভাবে তোমার পূর্ববর্তী যারা হয়েছে, এইভাবে আল্লাহ পাক আমাদের কোরআনের মধ্যে একটা সান্ত্বনা দিচ্ছেন।
তো পূর্বপুরুষ কিভাবে হয়েছে, আমাদের উপরে যেভাবে মাহে রমজানের রোজা এক মাস সিয়াম সাধনা করার জন্য ফরজ করে দিয়েছে, এটাকে এইভাবে ছিল না, আবার অন্য কোনো সুরতি ছিল, আসলে ফরজ ছিল ঠিকই, যেমন কি অন্যান্য নবীর উম্মতের মধ্যে আশুরা রোজা ফরজ ছিল, এভাবে তারা বিভিন্ন রোজা রাখতো, এভাবে রোজা ফরজ ছিল, যদিও তাদের আমাদের সুরতের মধ্যে আমাদের এক মাস ফরজ হয়েছে আমাদের উপরে, তাদের উপরে যদি এক মাস নাও ফরজ হয় কিন্তু কিছুটা অংশ মাহে রমজানের রোজার মতন তাদের উপর রোজা ফরজ ছিল, আল্লাহ পাক আমাদেরকে সান্ত্বনা দিয়েছে। তো এইভাবে সান্ত্বনার উদ্দেশ্য হলো আমরা যেন আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্ব নবীর উম্মতরা যেভাবে রোজা রেখেছে, যেভাবে তারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের শেষ আয়াতে বলছেন আল্লাকুম তাত্তাকুন, যারা তোমরা মুত্তাকিন ফরজগার হতে পারো, এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করেছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস প্রমাণ, যেমন আল্লাহ রাসূল একটা আমি আপনাদের সামনে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলতেছে মান সাদা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি মাহে রমজানের মধ্যে রোজা রাখলো ঈমানের হালাতে সওয়াবের আশা, রব্বুল আলামিন গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রব্বুল আলামিন ঘোষণা দিতেছেন মাহে রমজানের সম্পর্কে আল্লাহ রাসূলের মাধ্যমে, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আর কি বলছে, ওমান সাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আর যে ব্যক্তি মাহে রমজানের মধ্যে তওবা করে দণ্ডমান হবে, উদ্দেশ্য হলো তারাবী নামাজ আদায় করবে, বিতে নামাজ জমাতে আদায় করবে, বিভিন্ন রকম নফল নামাজ আদায় করবে, আল্লাহ পাক ওই নামাজ তারাবীর বরকতে, তাহাজ্জুদের বরকতে, নফলের বরকতে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ 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 রাসূল আবার বলতেছেন ওমান কামা লাইলাতুল কদর ইবাদাতু ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উম্মতের দিকে তাকায়া রাসূল আল্লাহর কাছে কদর করলেন, আল্লাহ পূর্ববর্তী নবীর উম্মতগুলো অনেক হায়াত পায়, 300 বছর, 600 বছর, 1000 বছর পেয়েছে, আমার উম্মত গুলো 60 বছর, 70 বছর পাবে, তারা কিভাবে আমল করবে, আপনার নৈকট্য লাভ করবে, আল্লাহ রব্বুল আলামিন রসুলের উম্মতকে, রসুলকে এবং রসুলের উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, আমি আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর একটি রজনী দান করেছি, সেইটা মুহাদ্দিস কেরাম বলতেছে মাহে রমজানের শেষ 10 তারিখ অবশ্য পাওয়া যাবে, এবং অন্য এক আয়াতের মধ্যে হাদিসের মধ্যে তাহাররাউ লাইলাতুল কদর ফি আশি আওয়াখির মিন রমাদান, মাহে রমজানের শেষ 10 তারিখে বেজুর রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদর রজনী খুঁজে বের করো, ওই কদরের মধ্যে যদি আমরা পেয়ে যাই আর আমল করি, আল্লাহ পাক আমাদের সকলের আমলের মধ্যে 1000 বছরের সওয়াব লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে মাহে রমজানের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরছেন, এবং এই মাহে রমজান রোজা কি কোন কাজ করলে রোজা হবে আর কি কাজ করলে রোজা তরক হয়ে যাবে। রোজা বলতে বলা হয় 3টি কাজ থেকে বিরতি থাকা, এটা হলো খাওয়া দাওয়া, পান করা এবং স্ত্রী সঙ্গম থেকে আমরা সবুজ সাবেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 3টি কাজ থেকে আমরা দূরে থাকতে হবে। এই 3টি কাজ যদি আমরা না করি আর আল্লাহর এবাদত বন্দিগি করে গলি, আল্লাহ পাক বলতেছে ওই এবাদতের বন্দিগির কারণে আমি তোমাদের জন্য এমন নিয়ামত দিব, এমন তার ফলাফল দিব যে অন্য অন্য আমল, আল্লাহ রাসূল বলতেছে বনি আদম যদি আমার উম্মত গুলা যখন আমল করে ও আমলের বিনিময়ে, একটা আমলের বিনিময়ে তার সওয়াব দিতে 10 গুণ করতে করতে ইলা সাবা মিয়াতিন মারা 700 গুণ বৃদ্ধি করে, ইল্লা সাওম, নবী জি বলছে রোজা সম্পর্কে কল আল্লাহ তাআলা ইল্লা সাওম, আল্লাহ পাক বলতেছে সোম, হ্যাঁ কেন ফাইন লি ওয়া আনা আজিজি বিহি, নবী জি বলতেছে যে আল্লাহ পাক বলতেছে বান্দা আমার বান্দা বান্দি আমার জন্য রোজা রেখেছে, কাল হাসর ময়দানে আমি আমার বান্দার সেই রোজার বিনিময়ে নিজে খোদা দিব, বলেন সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আছে আজিজি বিহি উজজিয়া বিহি, কাল হাসর ময়দানে সকল উম্মতে যখন তারা নিয়ামতের ফলাফল পাবে, তাদের নিয়ামত আমলের তারা নিয়ামত পাবে, আমার নবীর উম্মত গুলাকে আমি বলবো আমি তোমরা রোজা রাখার কারণে আমি তোমাদের উপরে খুশি হয়ে গেছি, আমি খোদা তোমাদের জন্য হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আমরা আমল করব, এবং আল্লাহ রাসূল বলতেছেন মাহে রমজানের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা নফল এবাদত করে, নফল 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই নফল এবাদত
নিয়মের কারণে নফল নামাজ পড়ার কারণে তার আমলনামাতে একটা ফরজের সওয়াব লিখে দিই, বলেন সুবহানাল্লাহ। আর একটি ফরজ যদি আদায় করে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 70টি ফরজের সওয়াব লিখে দিবে, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বলতেছে এইভাবে যদি এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 70টা কোরআনের সওয়াব তেলাওয়াতে কোরআনের সওয়াব লিখে দিবে তার আমল, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমরা আমলগুলো করব এবং আল্লাহ পাক যে সমস্ত কাজ থেকে নিষেধ করছে, আল্লাহ রাসূল যে সমস্ত কাজ থেকে নিষেধ করছে, হাদিস শরীফে আসছে যখন মাহে রমজানের রোজা, মাহে রমজান যখন সাহাবাই কেরামের কাছে উপস্থিত হতেন, সাহাবাই কেরাম একে অপরের সাথে কথা পর্যন্ত বন্ধ করে দিতেন, তখন ওনাদের পরিবার থেকে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ আসলো, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাহাবীদেরকে আপনি কি বললেন, ওনারা আমাদের বাসায় যায় কথাবার্তা বলতেছে, একমাত্র বন্দিকি করতেছে। তখন আল্লাহ রাসূল বলছে না, তোমরা বাসায় যায় কথাবার্তা বলতে পারো, নেক আমলের কথা বলতে পারবো, সৎ কাজের কথা বলতে পারবো, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারবো, পায়েসা খারাপ কাজ তোমরা যদি কথা বলো তাহলে মাহে রমজানের রোজা তোমাদের হালকা হয়ে যাবে, যেই সব পাওয়ার কথা সেই সব তোমরা পাবে না। তো আল্লাহ রাসূলের এই আদেশ পাওয়ার পরে সাহাবাই কেরাম ভালো ভালো কথা, ভালো কাজ, কোরআন মাজিদ তেলাওয়াতে খতম এবং বেশি বেশি নামাজ তেলাওয়াত শুরু করা শুরু করলেন। এইভাবে আমাদের কাছে মাহে রমজান উপস্থিত হচ্ছে, আমরা আমাদের পুরো রুটিনটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, আমরা পাঁচ নামাজ তো যথাযথ আদায় করবো এবং তারাবি নামাজ আদায় করবো। আমাদের সমাজের মধ্যে একটা রীতিনীতি দেখা যায়, একটা প্রশ্ন আসে যে আমরা তারাবি নামাজ পড়তেছি অনেক জায়গায়, মক্কাতে মদিনাতে বিভিন্ন চাইলে তারা 8 টাকা পরে আমরা 8 টাকা করবো, আমার এটা একটা প্রশ্ন আসে, বা শ্রোতাগণ আমাকে এটা প্রশ্ন করছে করছে আসলে বিষয়টা হলো আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আমাদের আমরা যে কথাগুলো বলবো তিন শ্রেণী ব্যক্তির কথার মধ্যে দলিল, একটা হলো নবীদের কথা, আরেকটা কোরআনের কথা, আবার সাহাবায়ে কেরামের কথা। তো কোরআন মধ্যে আল্লাহ রোজা সম্পর্কে বলছে বিতাফসিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হাদিসের নজরুল মধ্যে প্রকাশ করে দিয়েছে, এটাকে বাস্তবায়ন করেছে নবীর সাহাবায়ে কেরাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে আল্লাহ রাসূল উনি 20 রাকাত নামাজ তারাবি নামাজ আদায় করতেন, যেটা হাদিসের মধ্যে আছে, আমরা হাদিসের মধ্যে পাইতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত ওয়াল বিত্রি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত নামাজ পড়তেন এবং বিদিন নামাজ তারপরে সাহাবাকে নিয়ে পড়তেন। এইভাবে খোলাফা রাশিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত ওয়াল বিত্রি। আল্লাহ রাসূলের জামানার মধ্যে আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি পড়তেন এবং বিতরে আদায় করতেন, এটাই প্রমাণ হলো আল্লাহ রাসূলের তারাবি 20 রাকাত আদায় করতেন। এইভাবে আস্তে আস্তে যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, খলাফায়ে রাশিদের যুগ আসলো, খলাফায়ে রাশিদের যুগের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে আলা আহাদে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান 20 রাকাতান, যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার আমলের মধ্যে যুগের মধ্যে খলাফায়ে রাশিদের শাসন আমলে উনি 20 রাকাত নামাজ তারাবি আদায় করতেন এবং হাদিসের মধ্যে আছে এবং 200 রাকাত এই কোরআন মাজিদ তেলাওয়াত করতেন 20 রাকাতের মধ্যে। এতকে এমন কষ্ট হতো সাহাবীদেরকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলও তারা বিভিন্ন লাঠির ট্যাগ দ্বারা দাঁড়ায় দাঁড়ায় তারা নামাজ আদায় করতেন। তো এটাই প্রমাণ করতেছে হাদিসের মধ্যে যে আল্লাহ রাসূলের কৌলের দ্বারা এবং সাহাবাই কেরামের আমলের দ্বারা যে তারাবি নামাজ আসলে 20 রাকাত। এইভাবে ওমর যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা জামানার মধ্যে যখন মাহে রমজান উপস্থিত হতো তখন উনি সকল হাফেজদেরকে কোরআনদেরকে কারিদেরকে ডাক দিতেন, ডাক দিয়ে বলতেন যে তোমরা 20 রাকাত নামাজ তারাবি নামাজ পড়াইবা সুন্দর করে এবং লম্বা লম্বা কেরাত পড়বা যাতে পুরোটা রাত্রে নামাজের মধ্যে অতিক্রম করে আল্লাহর কাছে আমরা নৈকট্য হতে পারি। এইভাবে এজমাই উম্মত আছে, যেমন নাকি সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি আদায় করছেন এবং আমরা খোলাফা রাশিদরা আদায় করছেন এবং চার ইমামরা এটা সম্মত তারা যে 20 রাকাত তারাবি, এই 20 রাকাতের উপরে এজমাই উম্মত আমরা এটা পালন করতেছি। আর যারা বলতেছে 8 রাকাত তারা কোথা থেকে পেল, ভারতবর্ষে কিছু সংখ্যক দু একজন আলেম তারা 1248 হিজরিতে তারা এটা দাবি করলো যে তারাবি নামাজ 8 রাকাত।
আসলে বাস্তব তাদের সেই দলিলকে মুহাদ্দিস গেরা বড় বড় উলামায়ে কেরাম সেটাকে রহিত করে দিছে, যে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও তো বিশ্বাসঘাত তেলাওয়াত করত, নামাজ পড়তো, তোমরা এখানে আটটা কোথার থেকে পেয়েছো? তো তখন থেকে তারা চুপ হয়ে গেছে। ওই তখন থেকে কিছু সংখ্যক মানুষ, দুই একজন মানুষ অথবা মক্কা মদিনার চারপাশে কিছু লোক আছে অলসতা মানুষ যারা নামাজের প্রতি আসলে সেই গুরুত্ব দেয় না, যে আল্লাহকে কিভাবে ফাইলে কিভাবে আমরা ইবাদত করি আল্লাহকে পাবো ওইটার প্রতি গুরুত্ব কদার কারণে বলতেছে আটটাঘাত। ওই যে ভারতবর্ষ দ্বারা দু একজন আলম আটটাঘাত করছে, আসলে তাদের কোনো সেই গ্রহণযোগ্য বিশুদ্ধ কোনো তাদের দলিল নেই। তা সহি দলিল এবং বিশুদ্ধ দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটটাঘাত তারাবি পড়ছে এবং খোলাফায়ে রাশিদ আটটাঘাত তারাবি পড়ছে, তাবিনরা পড়ছে, এভাবে আস্তে আস্তে আমরাও এই পর্যন্ত বিশটাঘাত তারাবি পড়তেছি। এহা তককে হারাবেন শরীফাই আপনার যাকার বাইতুল্লাহ গিয়েছেন, মসজিদ নবী গিয়েছেন, আপনারা এখনো যদি মাহে রমজানের মধ্যে তারাবি ওখানে আদায় করেন, সেখানে যদি আপনাদের নসিব হয় উমরা, সেখানে দেখা যায় যে সুদাইসিস খতিব সারা বিশ্বের খতিব উনি তারাবি পড়াইতেছে বিশটাঘাত, মসজিদ নবীর মধ্যে ইমাম সাহেবে বিশটাঘাত তারাবি পড়াইতেছে, সেখানে তাদের মধ্যে চুরচালানা করার শব্দ নেই। তো এটি প্রমাণ করে যে আসলে বাস্তব তারাবির নামাজ হলো বিশ্বাঘাত, যারা আটটাঘাত আদায় করে তারা আসলে এবাদত থেকে কমতি পাওয়ার জন্য, অলসতা করার জন্য তারা এই সুপ্রসার প্রমাণ দিচ্ছে। আসলে বিশুদ্ধ কথা হলো রসুলের তরিকা এবং সাহাবা ইকরামের তরিকা, ওলামা ইকরামের তরিকা, আমরা সকলে এই তরিকার উপরে চলে এবাদত করি যাতে আল্লাহর নৈকুট্য লাভ করতে পারি, আল্লাহর কাছে যেতে পারি। যেন আল্লাহ রাসুল বলছে কাল হাসরের ময়দানে সকল উম্মত উঠবে, সকলকে যে যাকাত দিয়েছে যাকাতের প্রতিদান আল্লাহ পাক দিবে এক থেকে সাতশো, সাতশো থেকে সাত হাজার, সাতশো লক্ষ, এইভাবে কেউ যদি দান খরাত করে দিবে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাসূলের মধ্যে রোজা সম্মুখীন ইল্লাসম ফাইনালি ও আজিজি বিহি, বান্দা আমার জন্য কষ্ট করে রোজা রেখেছে, আজকে আমি হাসরের ময়দানে আমার বান্দার নিয়ামত আমি নিজেই দিব বলে সুবহানাল্লাহ। একবার অন্য এক রাওয়ায়েতের মধ্যে আজকে আমার বান্দার জন্য আমি নিজেই হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহে রমজানের গুরুত্বপূর্ণ আমল করি এবং সিয়াম সাধনা করি যাতে আমরা আল্লাহর নৈকুট্য লাভ করতে পারি। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব। ও আখির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। প্রিয় মুহতামিম, আপনাকে আমাদের কুমিল্লা 24.tv-র ইসলামের আলোর দৈনিক আয়োজন থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা শুনলেন এতক্ষণ আমাদের সম্মানিত অতিথি হুজুর কেবলা আমাদেরকে আলোচনা করে শুনিয়েছেন মাহে রমজানের ফজিলত এবং তার তাৎপর্যতা কি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। তো আমাদের এই ইসলামের আলোর অনুষ্ঠানে এরকম দৈনিক মাহে রমজান উপলক্ষে হামনাতের প্রতিযোগিতা হবে, ঠিক তেমনি অন্যান্য অনুষ্ঠান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে বেল যেই রিংটোনটি আছে সেটি ক্লিক করে রাখুন, যেন সবার আগে আমাদের চ্যানেলের যে কোনো প্রোগ্রাম আপনি পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।